এবার আরও কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে বঙ্গবন্ধু মহাকালের মহানায়ক শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে ডিআরইউ এর রুনি মিলনায়তনে এই সভার আয়োজন করে স্বাধীনতা শিক্ষক পরিষদ সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধুর আদর্শ ধারণের জন্য সঠিক ইতিহাস জানার বিকল্প নেই শিক্ষাকাতে বঙ্গবন্ধুর অবদান অপরিসীম একুশে আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদে বাগেরহাটে আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকালে শহরের খানজাহান আলী মাজার রোডে দল সদর দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় কক্সবাজারে আলোচিত রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের পাঁচ সদস্যকে চার লাখ বা অস্ত্র ও গুলিসহ আটক করেছে র্যাব প্রথমে উখিয়ার জামতলি ক্যাম্পে প্রবেশের সময় এক লাখ ইয়াবাসহ ইলিয়াস নামের একজনকে আটক করা হয় পরে তার দেয়া তথ্যমতে অন্য চারজনকে আটক করা হয়